আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকের ভিডিওতে আমরা ইফতারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ ইফতার আরবি শব্দ এর অর্থ রোজা ভঙ্গ করা বা সমাপ্ত করা সূর্যাস্তের পর কিছু খেয়ে বা পান করে রোজা সমাপ্ত করার নামই ইফতার ইফতারের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের দৃষ্টান্ত স্থাপিত হয় রোজাদার বান্দারা নানারকম মজাদার খাবার সামনে নিয়ে মহান আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় বসে থাকে যখন হুকুম হয় তখনই খাবার মুখে দেয় ইফতারের এ বিধান ইসলামের অনন্য বৈশিষ্ট্য এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা এবং আধ্যাত্মিকভাবের যে প্রতিফলন ঘটে তা সত্যিই অতুলনীয় হাদিসে আছে রোজাদারের দুটি সময় আনন্দের ইফতারের সময় এবং আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার সময় ইফতারের সময় সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সোবে সাদিক থেকে রাত পর্যন্ত রোজা পূর্ণ কর সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত এবং সূর্যাস্তের আগে ইফতারি সামনে নিয়ে বসে থাকা মুস্তাহাব আলী সাল্লিয়াল্লাম বলেছেন আল্লাহ তাহলা বলেন আমার বান্দাদের মধ্যে আমার কাছে অধিকতর প্রিয় তারাই যারা আগেভাগে ইফতার করে রোজাদারদের যেন কষ্ট না হয় সেজন্য তিনি দেরি করে সাহারি এবং সময়ের সঙ্গে সঙ্গে ইফতার করার নির্দেশ করেছেন হজরত আনাসর তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম নামাজের আগে ইফতার করতেন কয়েকটি টাটকা খেজুর দিয়ে যদি তিনি টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর তথা খুরমা দিয়ে ইফতার করতেন আর তাও যদি না পেতেন তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন রোজাদারকে ইফতার করানোর ফজিলাত সম্পর্কে রসুল্ল সাল আলয়াল্লাম বলেছেন আল্লাহ তহালা সমপরিমাণ পরিমাণ ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে সামান্য দুধ দিয়ে কিংবা খেজুর দিয়ে কিংবা পানি শরবত দিয়ে ইফতার করাবে আর যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে পেট পুরে আহার করাবে আল্লাহ তাকালা কিয়ামতের দিন তাকে আমার হাউজে কাউসারের পানি পান করিয়ে পরিতৃপ্ত করবেন পানি পান করার পর জান্নাতে প্রবেশ করার আগে সে আর তৃষ্ণার্ত হবে না রসুল্ল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয়ে যায় না এক নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া দুই নম্বর ন্যায় বিচারক বাদশার দোয়া তিন নম্বর মজলুমের দোয়া হযরত জোহানি জোহানী রাজানহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের মতো স্বয়াব হবে তবে রোজাদারের স্বয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে করণীয় কি এ প্রসঙ্গে হজরত আবু হর রাজ্লাহ তওয়াল আনহু থেকে বর্ণিত একটি হাদিস হজরত আবু হরার রাজিয়াল্লাহ তালহুকে এক মহিলা ইফতারের জন্য দাওয়াত করলেন তিনি তাতে সাড়া দিলেন এবং বললেন আমি তোমাকে বলছি যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে তাদের জন্য তার অনুরূপ স্বয়াব হবে মহিলা বললেন আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন বা এ ধরনের কিছু বলেছেন আমি চাই এনে কি আমার পরিবার অর্জন করুক মুসান্নাফি ইবনে আব্দুর রাজ্জাক আবার কেউ যদি কোনো গরিব রোজাদারকে ইফতারের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করে তাতে সে ওই টাকা ইফতারও করল আবার কিছু বাঁচিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হলো এটাও ইফতার করানোর অন্তর্ভুক্ত হবে আর গরিব ব্যক্তিও আর্থিকভাবে উপকৃত হবে আসুন আমরা ইফতারের এই মহা স্বভাব অর্জন করি আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন আসসালাম